হয় পরিবেশের বিজ্ঞানের ক্লাস শুরু হলো আজকে বিজ্ঞানের অংশ থেকে আমি লেখাবো তোমাদের একশো পাতা প্রত্যেকে খাতার ওপর হেডিং করো একশো পাতা তোমাদের যত অবধি হয়েছিল তার পরের নাম্বার দাও পরের নাম্বারের প্রশ্নের উত্তর হচ্ছে পথ দুর্ঘটনার জন্য গাড়ির চালক ও যাত্রীরা কিভাবে দায়ী নন জিজ্ঞাসাচিহ্ন উত্তর লেখো বাস বা অন্য গাড়ির চালকরা দুর্ঘটনা হতে পারে জেনেও রেশারেশি করেন দাঁড়ি বাঁ দিক থেকে অন্য গাড়িকে ওভারটেক করেন দাঁড়ি একই রুটের অন্য বাস এসে গেলে তারা রেশারেশি করেন কমা বাসগুলো আসতে চলে দাঁড়ি আর রেশারেশি শুরু হলে সিগন্যাল ক্রসিং কোনো কিছুই তখন চালকদের খেয়াল থাকে না দাঁড়ি প্যারা করে অন্যদিকে যাত্রীরাও বাসে বা ট্যাক্সিতে উঠেই তারা দেন দাঁড়ি যেখানে সেখানে যাত্রীরা ওঠানামা করেন দাঁড়ি অথচ নির্দিষ্ট স্টপেজেই ওঠানামা করা উচিত দাঁড়ি মাঝপথে বাস থেকে ওঠানামা করায় প্রতিদিন বহু দুর্ঘটনা ঘটে দাঁড়িয়ে পরের নাম্বার গাড়ির চালককে সহযোগিতা করা দরকার কেন জিজ্ঞাসা চিহ্ন উত্তর গাড়ির চালকদের রোজ হাজার হাজার যাত্রী নিয়ে গাড়ি চালাতে হয় দাড়ি গাড়ি চালকদের গাড়িতে উঠেই তারা তাড়া দেওয়া বা জোরে চালাতে বলা ঠিক নয় দাঁড়ি তাদের ওপর মানসিক চাপ দিলে যাত্রীদের জীবনের ঝুঁকি বাড়ে দাঁড়ি মনে রাখবে কমা চালক ও তার সহযোগীরাও আমাদের মতো মানুষ দাঁড়িয়ে তাদের সম্মান ও সহযোগিতা করা দরকার দাঁড়ি পরের প্রশ্ন জেনে নাও রাস্তায় বেরোলে তুমি কি কি করবে অর্থাৎ রাস্তায় বেরোলে তোমার কি কি করা উচিত কী কী সতর্কতা অবলম্বন করা উচিত উত্তর এক নম্বর গাড়িতে বসার সময় সিট বেল্ট ব্যবহার করতে হবে দাড়ি দু নম্বর বাবা মা বা অন্য কারোর সঙ্গে মোটর বাইকে চাপলে নিচে হেলমেট পরবে এবং অন্যকে হেলমেট পরার জন্য বলবে দাঁড়ি তিন নম্বর মোটর বাইকে কোনো শিশু বসলে তাকে বেল্ট দিয়ে চালকের সঙ্গে বেঁধে নিতে হবে দাড়ি চার নাম্বার সিগনাল দেখে বা জেব্রা ক্রসিং বরাবর রাস্তা পার হবে দাঁড়ি রেলওয়ে ক্রসিং পারাপারের সময় সিগনাল সবুজ থাকলে যাত্রীবাহী ট্রেন বা মালগাড়ি চলে না যাওয়া পর্যন্ত অপেক্ষা করবে দাঁড়ি পরের প্রশ্ন রাস্তায় বেরোলে কী কী করা উচিত নয় সেগুলি জেনে রাখো উত্তর গাড়ি চলার সময় সবুজ আলো জ্বলে উঠলে কখনোই রাস্তা পারাপার করা উচিত নয় দাঁড়ি দু নম্বর রাস্তায় কখনো দৌড়াদৌড়ি করবে না দাঁড়ি বড় গাড়ির দিক পরিবর্তনের সময় গাড়ির কাছাকাছি আসা উচিত নয় দাঁড়ি রাস্তার ওপর কখনোই খেলাধুলা করবে না দাঁড়ি বাস থেকে লাভ দিয়ে নাবা উচিত নয় দাঁড়ি নামার আগে দেখে নিতে হবে কোনো চলন্ত গাড়ি বা মোটরসাইকেল আসছে কিনা আজকে একশো পঞ্চাশ পাতা অবধি আমার লেখানো হয়ে গেল বাকি একশো একান্ন পাতার নোটটা আমি নেক্সট ক্লাসে আলোচনা করব